والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما মাননীয় সভাপতি মহাশয় ও আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজু ভাইরা, এছাড়া পর্দার আড়ালে মা বোনেরা এবং দূর দূরান্ত থেকে আগত অভিভাবক অভিভাবিকা বিন্দু, আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আর আমি তো আপনাদের সামনে বক্তব্য নিয়ে আলোচনা করব, তা হলো মা বাবাদের জন্য দোয়া। মা বাবা ছোট শব্দ, কিন্তু এই দুটি শব্দের সাথে কত যে আদর স্নেহ ভালোবাসা রয়েছে তা পৃথিবীতে কোন মাপদণ্ড দিয়ে নির্ণয় করা যাবে না। মা বাবা কত না কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, অনেক সময় ভালো পোশাকও পরিধান করতে পারেননি, সেই মা বাবা যাদের চলে গিয়েছে তারা কি মা বাবাদের জন্য কিছুই করবে না? এত কষ্ট করে যে মা বাবা লালন পালন করিয়েছেন তাদের জন্য আমাদের কি কিছুই করার নেই? অবশ্যই আছে। আলোচ্য প্রবন্ধ কুরআন ও সুন্নাহর আলোকে মৃত্যু মা বাবাদের জন্য কি ধরনের আমল এবং যে আমলের সওয়াব তাদের নিকটে পৌঁছাবে তা উল্লেখ করা হলো বেশি বেশি দোয়া করা। মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তান মা বাবাদের জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষার নির্দেশ দিয়েছেন এবং কি দোয়া তাও শিক্ষা দিয়েছেন আল কুরআনে এসেছে। রব্বিল হাবুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমাদের রব, তাদের উভয় প্রতিবহন করো যেমন তারা আমাকে শিশুকালে লালন পালন করিয়েছেন। সূরা বানি ইসরাঈলের 24 নম্বর আয়াত। রব্বানা ফিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হে আমাদের রব, রোজ কিয়ামত আমাকে এবং আমার পিতামাতা সকল মুমিনকে ক্ষমা করে দিন। সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি 10 নম্বর সূরা 10 নম্বর আয়াতে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম।